হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন একজন দাসী, দাসী হলে কি হবে, কালেমার দাওয়াত কবুল করলেন, ইমানওয়ালা হয়ে গেলেন, ইমানের দৌলত নিয়ে আসলেন। আহা, ইমানের দৌলত আনার পরে আবু জাহেলের লোকেরা তাকে ধরে নিয়ে গেল, হাত পা গুলি বেঁধে আবু জাহেল গুপ্তাঙ্গের ভিতরে বর্ষা মেরে মেরে নির্মমভাবে তাকে হত্যা করলো, শহীদ করে দিল হযরত সুমাইয়াকে। হযরত সুমাইয়া জীবন দিয়ে দিলেন কিন্তু ঈমান দেন নাই, ঈমান দেন নাই, চিৎকার করে জোরে বলেন না মারহাবা। বহু দূর মাইকের আওয়াজ যায়, আপনারা কথাগুলি শুনে যাবেন। রসুলকে ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না, নবীকে ভালোবাসার জন্য এই আপনার কি বলে সার্টিফিকেটের দরকার হয় না, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য অর্থবিত্ত সুন্দর চেহারার প্রয়োজন হয় না, অনেকে লম্বা চওড়া হইলেই নবীকে ভালোবাসা যায় না, আবার অনেক বেঠে কাটো হলেও রসুলকে মহাব্বত করার সুযোগ নাই। যার অন্তর নবীর জন্য দিওয়ানা ওই লোকটাই আল্লাহর নবীর দরবারে তার কদমে জায়গা হয়ে যাবে, কথাখন ঠিক কিনা? রসুলের কদম মোবারকে তার জায়গা হয়ে যাবে। আর যদি এই বিরাট বড় পয়সাওয়ালো হলে রসুল পাওয়া যায় না। সাহাবিরা বলে হুজুর আবু জার একটু দূরে দূরে থাকে, সাহাবিদের মেলের ভিতরে আসে না। প্রিয় নবী বললেন আমার আবু জারকে ছেড়ে দাও, ও একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু বহু সাহাবি বহু মানুষ তার জানাজায় অংশগ্রহণ করবে। নবীর প্রতি সাহাবিদের একেন কি ছিল একটু বেশ খেয়াল করে। তা আবু জার গিফারি খুব নির্জনে চলে গেলেন মরুদ্যানে, মরুভূমির ভিতরে, তেনার স্ত্রীকে সাথে নিয়ে দুইজন। তো উনি অসুস্থ হয়ে পড়লেন, পড়ে গেলেন, তো স্ত্রী কাঁদতেছে। হযরত আবু জার দিকে বললেন বিবি রে কি জন্য তুমি কান্দো? বিবি ডাক দে বলে স্বামী আমার কান্দি, এখন আপনি যদি মারা যান কে আপনার জানাজা পড়াবে, এই মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, কে আপনার কাফন দাফন পড়াবে, কাফন কেনার মতো তো কোনো পয়সা করি আমার কাছে নাই, আপনার একটা জুব্বা দিয়ে তো সারা জীবন কাটাইলেন, আর কে আপনার কবর দিবে, আমি একজন নারী কি করে আপনার কবর দিব বলেন স্বামী। এই জন্য কান্দি, আবু জর ডাক দেখায় বিবিরে কানবা না, আমার মাসুক নবীর জবান থেকে আমি শুনছি, নবী আমাকে বলেছেন আমি থাকবো একা মরবো একা, কিন্তু আমার জানা যায় বহু মানুষ আসবে, চিন্তা করিও না, বহু মানুষ না আসা পর্যন্ত আমার মৌত হবে না। কি ইয়াকিন ছিল তাদের কলিজার ভিতরে রসুলের প্রতি। আর আমরা খালি প্রশ্ন তুলি, আজাইরে প্রশ্ন দলিল তালাশ করি, দলিল কোন কিতাবে আছে? আরে রসুল বুঝার জন্য দলিল লাগে, যাকে আরশে মুআল্লার উপরে নিয়ে উফুকিল আলাতে আল্লাহ গল্প করলেন কোটি কোটি বছর, বিনা দলিলে বিনা বাক্যে তাকে নিয়ে গেলেন, মেয়ারাজের রাত্রিবেলা দিদারে লাহি দিলেন, সর্বোচ্চ লা মাকানে নিয়ে তাকে সম্মানিত করলেন, তার ইজ্জতের জন্য দলিল কিসের আবার? আল্লাহর পরেই এক বাক্যে যার মর্যাদা, সমগ্র সৃষ্টির মাথার উপরে যার কদম, তিনি রহমাতুল্লিল আলামিন, এক বাক্যই তো দলিল। আবার নতুন করে এই দলিল খোঁচাখুঁচি করার প্রয়োজন কি আছে? খুব মনোযোগ দেন। আবু জার গিফারি বলতেছে বিবিরে তুমি একটু টিলার উপর উঠে দেখো তো কোনো কাফেলা আসে কিনা, যদি কাফেলা আসে তাহলে বুঝবো আমার সময় গলিয়ে গেছে, আমার মৃত্যুর যন্ত্রণা আসবে, আর যদি কোনো কাফেলা না আসে
তাহলে বুঝবা এই যাত্রাও আমি আসি মরি নাই। সমস্ত ফেরেশতাদের ভিতরে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বিরাট বড় মহাসম্মেলন করে বলেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে আমি আল্লাহর খলিফা পাঠাবো। তখন ফেরেশতারা জবাব দিল, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কথা কি বোঝা যায়? অসুবিধা হচ্ছে না তো? এবার জায়গা মতো হাত দিছি, খুব মনোযোগ দিয়ে আজকে বাটাম চালান হবে। বল হুজুর বাটাম চালান কি? আমাদের ফরিদপুরে কয় লাঠি চালান, তার মানে হক কথা আজকে বলতেই হবে, চোখ মুখ বুঝিয়ে থাকা যাবে না। আমার চোখের সামনে যদি কোনো ভাই আগুনে পুড়ে, তাহলে আমরা তাকে পোড়া থেকে বাঁচাইতে চাই। পাশেই বিরাট বড় ভাটা, ভাটার ভিতরে আগুন জ্বলে, কোনো লোক যদি আগুনে পড়ে যেতে চায়, অন্য অন্য শ্রমিকরা তাকে বাঁচানোর চেষ্টা করবে। দুনিয়ার আগুন থেকে যদি আপনার প্রতিবেশীকে বাঁচানোর জন্য এত বড় চেষ্টা হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে আমার মুসলমান ভাইকে বাঁচাইতে হবে। কথা কন না কেন? হাজিরিন মনোযোগ দিয়ে শুনিয়া যান, আল্লাহর ফেরেশতারা বলতেছে, রাব দুনিয়ার মধ্যে কি আপনি এমন একটা জাতি পাঠাবেন? কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু, তারা যায় ফ্যাসাদ করবে, অশান্তি করবে, ঝামেলা করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে, কিলিকবাজি করবে, শয়তানি করবে, আর তারা আঙ্গিবত্ত হামত করবে, একজনের দোষ আরেকজনের কাছে অন্যায় করে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। মসজিদ বানাইতে যান, কিলিকবাস পাবেন, মাহফিল করতে যান, কিলিকবাস পাবেন, মাদ্রাসা বানাইতে চান, কিলিকবাস পাবেন, মায়ের বিয়ে দিতে চান, কিলিকবাজের অভাব নাই। কথা কন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন। আচ্ছা, মুফতি এহসানুল হক জিহাদি সাহেবের আগমন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিয়ে ভালো করে খাওয়ান আর কি, খুব সুন্দর করে রাখেন, কায়দা মতো খাওয়াই তো আগে। আসলে ঘটনা হলো কি, অ্যাডভোকেট এই পাটোয়ারি ভাই, কালাম পাটোয়ারি ভাই, দিলওয়ার পাটোয়ারি সাহেব, এই আমরার সব আলেমদের মহব্বতের মানুষ আর কি, বুঝছেন নি? সুন্নি আলেম এমন কেউ নাই যে ওনাদের সাথে মহব্বত না আছে, এটা একটা দিক। সবার সাথে কিন্তু মহব্বত হয় না, কথা কন না কেন? ঠিক কিনা? ভালোবাসা আলাদা দিক, সবার সাথে প্রেম হয় না। এই জন্য আল্লাহ প্রেম করার লেগে মানুষে বানাইছে। সুবহানাল্লাহ, কি বাড়ি থেকে সুবহানাল্লাহ, জিনদের সাথে আল্লাহর প্রেম হইছে না, ফেরেশতারাও আল্লাহর সাথে প্রেম করতে চায় কিন্তু আল্লাহর সাথে ফেরেশতাদের প্রেম হইছে না। প্রেম করতে চায় খাজা বাবা আজমিরির সাথে, এই জন্য খাজা বাবা আজমিরি হইছে। একসাথে কইলেন না মারহাবা? আসতেছি জাগা মতো হাত মারছি, খুবই মনোযোগ দিয়ে রাস্তাঘাটে দোকানপাটে মেলার ভিতরে হাজার হাজার মানুষ, বাজারেও মানুষ, জানি অনেকে বাজারে বসে আমার কথা শুনেন। ফেরেশতাদের আপত্তি, আল্লাহ নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, এইগুলি আপত্তি করেন নাই। একটা আপত্তি প্রথম, মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। এ আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আজ থেকে 800 বছর আগে প্রায় এদেশে ইসলাম আনলেন হযরত শাহজালাল ইয়ামানি,
মুজাররাদি, শাহ পরান, শাহ মখদুম, শাহ আলী বুগদাদি, সিফা সালাত, শাহ মুস্তফা, এইরকম ফতে গাজী এবং কল্লা শহীদ রহিমাহুল্লাহ অনেক উলিরা ইসলাম আনছেন। আজ থেকে 700 বছর আগে, 750 বছর আগে আল্লাহর উলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি এই দেশে আসলেন। আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহর উলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশে এই 800 বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে পড়েছেন, ওনার সাথে 360 জন ওলি, তারাও নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন, তারাও নামাজে আমিন আসতে বলেছেন। এখন আপনারা বলেন শাহজালাল যে 800 বছর আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন, এটা কি শাহজালালের তরিকা না নবীর তরিকা? জোরে 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 কম জোরে কম জোরে জোরে। তাহলে 800 বছর ধরে চলে আসা ইসলাম সুদূরে আমান দিয়ে রসুলের রওজা মুবারক হয়ে ভারতের দিল্লি নিজামউদ্দিন আউলিয়া হয়ে বাংলার জমিনে ইসলাম আসলো সেই দিন 800 বছর আগের থেকে মুসলমান, 1400 বছর থেকে মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, এটাই নবীর তরিকা। আজকে ওরা কারা আমার দেশে নতুন করে মসজিদ মাদ্রাসা বানাইয়া আহলে হাদিস নাম দিয়া ওরা কারা আমার সমাজের ভিতরে ফাসাদ বাধাই দিল, ওরাই হলো শয়তানের দালাল। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইছে? ওটা যদি আমার মামাতো ভাইও হয় তাও কিছু করার নাই, কি কথা কন না কেন? তারাবির নামাজ 1450 বছর ধরে মুসলমান 20 রাকাত পড়ে, খাজা বাবা আজমির ইসলাম আনলেন 1000 বছর আগে, মারাবা কইলেন না? আচ্ছা আপনারা বলেন খাজা বাবা আজমিরি 1000 বছর আগে ইসলাম আনলেন, উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, এ দেশের কোটি কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়ত, উনি নাভির নিচে হাত বাঁধছেন, তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, উনি যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে যাইতেন, এ দেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে 8 রাকাত তারাবির নামাজ পড়ে যাইতেন। আজকে ওরা কারা আমার তারাবির নামাজে হাত দিয়া 20 রাকাত তারাবির 12 রাকাত চুরি করিয়া 8 রাকাত বানাইয়া আমার নামাজ সুর যারা চুরি করলো, ওরাই হলো বর্তমানের অরিজিনাল বর্ণ সুরা। এখন যদি কন যে হুজুর না ওদেরটাই ঠিক, ওরা বুখারি থেকে কয়, বিভিন্ন জায়গার থেকে সহিহ হাদিসের দলিল দেয়, তাহলে শাহজালাল বে ঠিক, শাহ পরান বে ঠিক, শাহ মখদুম বে ঠিক, খাজা বাবা আজমিরি বে ঠিক, মুজাদ্দিদ আল ফুসানি বে ঠিক, শাহ হযরত বাহাউদ্দিন রহমান বুখারি বে ঠিক, এরপরে আপনার কি বলে হুজুর গাউসে বাগ বে ঠিক, এরপর ইমাম আজম আবু হানিফা বে ঠিক, এরপর ইমাম ইউসুফ বে ঠিক, ইমাম সুইদি বে ঠিক, মোল্লা আলী কারি বে ঠিক, এই যে হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি বে ঠিক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বে ঠিক, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বে ঠিক, এবং আওলাদে রসুল নবীর বংশধর হুজুর গাউসে বাগের আওলাদ হযরতে শাহ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহ আলাইহি বে ঠিক, হযরতে সৈয়দ আবু তাহের মাদানি বে ঠিক, সৈয়দ ইজহার আশরাফ আশরাফ আল জিলানি বে ঠিক, সব অলিরা বে ঠিক, ওরা হয়ে গেল ঠিক। তাহলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ দিয়ে নদী পার হইল, ওখানে কমুরে তোদের যত শায়েখ মৌলবী আছে সব কয়টা বুড়ি গঙ্গার পানির কিনারে নিয়ে চলে আয়, সব কয়টা বুড়ি গঙ্গার নদীর কিনারে নিয়ে আসবি, আমরা যায় নামাজ বিছাই দিব, পোস্তগোলা ব্রিজের নিচে তোরাও দাঁড়াবি আমরাও দাঁড়াবো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছে নদী পার হইল, তোরা যাই নামাজ বিষে বুড়ি গঙ্গা নদী পার হবি, তোরা যদি পার হইতে না পারস তাহলে বুড়ি গঙ্গার পানির ভিতরে কায়দা মতো সুবাইয়া বাপ ডাহাম। সিটার কত দেশে পাগল ছাগলে ভরি গেছে, এক ভাই দুই ভাই গেছে শ্বশুর বাড়িতে,
বুঝছেন গল্প কমু, আমি ওই শুনেন ওই বিরুদ্ধেও আর সহজে করি না, আবার করলে একবারে সহজে ছাইড়ে দিই না, ওর চামড়া পর্যন্ত শুলে ফেলে দিই একবারে। তো খুব মনোযোগ দিয়েন, এই দুই ভাই শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে বড় ভাই আর ছোট ভাই, তো এই দুটোটাই হলো বলদা। তা এই বরিশালে ওদিকে গেলে কেউ অগা, কেউ কে মগা, হ্যাঁ সিলেটে গেলে কয় সি দিয়ে, কোথাও কয় বলদা, কোথাও বলদ, এই এক এক জায়গায় এক এক নাম। তো ধরেন এই দুই ভাই শ্বশুর ভাই বেড়াইতে গেছে, তো মা হিসাবে চিন্তা করলো যে জামাই রে আদর করি আর না করি, পুত্রারে যদি আদর না করি তো দেশে যাইয়ে আমার মায়েরে জ্বালাইব, এই বেজ্জিতি করব। তো জামাইরে খাওন টুকুম টুম দিয়ে পুত্রারে খুব ভালো করে মাছ গো সেটা বাচ্চা বুচ্চে খাওয়ায়। তো একদিন খাওয়া দাওয়া শেষ, তো বিদায় দেওয়া আসবে, আপনার তো জানেন নতুন আত্মীয় গেলে কিছু গিফট টিফট উপহার টুপহার দেয়। কেন শাশুড়ি বলতেছে, মা হিসাব বলতেছে, বাবা রে আমরা তো গরিব মানুষ, তোমার তো হিসাব বিদেশ থাকতো কিছু আনতে টানতে পারে নাই, কিছু আতর আনছিল, তো বাবা এক শিশি আতর দিলাম তুমি নিয়ে যাও। তো ফুতরা এমন মগার মগা, আতরের মুটকাটারে দেহে চিন্তাগুলো বাপরে বাপ মধুর মতো দেখা যায়, গিরানো খুব সুন্দর, মুটকাটারে খুললে আতর মধ্যে ঢাইলে সাইডটে খাওয়া ধরছে। মা ওই কই কোন বলদার বলদার, আতর দিলাম গাই লাগানো লেগে সাইডটে খাইনি, কি বলদার বলদা। আচ্ছা জামাই আসুক, তো জামাই বাবাজি আসছে, শাশুড়ি আম্মা ডাক দেখে, বাজান এদিকে আসেন তো, তো কাছে আসছে, কি ব্যাপার আম্মা ডাকতেছেন কারণ কি? কয় বাবা ডাকতেছি তোমার ছোট ভাই কি মগা সগা নাকি? বলে কেন আম্মা কি হয়েছে? বলে তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো কিছু আতর টাতর আনছিল, তো এক শিশি আতর দিলাম, কি বলদার বলদা, এই মুটকাটারে খুললে হাতের মধ্যে ঢাইলে এই যে সাইডটে খাওয়া ধরছে। জামাই কে হম কুতুমুর বলো চিন্তা করেন, ও আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই, ওরে আদর করি, আমার শ্বশুর বাড়িতে লিয়েছি, আমার শ্বশুর কত কষ্ট করে বিদেশ থেকে আতর আনছে, আপনি দিলেন ও মুটকাটারে খুললে হাতের মধ্যে ডাইলে সাইডটে সুইটটে খাইলো, আমি যে ওর বড় ভাই, আমার একটু দিলেও না একটু জিগিলেও না। শাশুড়িকে উরে বাপরে বাপ, জামাই দিয়ে আরো মগার ঘরের মগা। তো আজকে যারা ওলি আল্লাহ রাস্তা বাদ দিয়ে শয়তানের রাস্তা দর্শ, এই সমস্ত ছোটখাটো সুনাফুটি শায়েকের রাস্তা দর্শ, তোমরা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মগার ঘরের মগা, কথা কর না কেন? এদেশের সব মৌলবী এক পাল্লায় যদি দেন ওই সমস্ত নজদিক, শাহজালাল রহমতুল্লাহ জুতো আর এক পাল্লায় দিলে হজরতের শাহজালাল ইয়ামানি মুজাহিদের জুতার ওজনের সমান হবে না। কোথায় লিয়া কোথালি, কোথায় জুতার কালি, আইসে ঘন্টা মুড়ি দিয়ে বাবলিয়ে বসে গেছে, সাইকে মাদা নেই, কি বাবলুইছি। খুব মনোযোগ দিয়ে, বেশি দলিল আমি দেই না, আজকে একটা কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। এই সাড়ে ১৪০০ বছর ধরে আমরা ঠিকই নামাজ পড়ি, সাড়ে ১৪০০ বছর ধরে আমরা ঠিকই রোজা রাখতেছি, ঠিকই আমরা জানাজা পড়াচ্ছি, নবীর তরিকায় চলতেছে, কোনো ব্যক্তির তরিকায় চলে না, এটা নবীর তরিকায় চলতেছে। খুব মনোযোগ দিয়ে যান, আজকে সাড়ে ১৪০০ বছর ধরে মুসলমান ২০ টাকার তারাবি ঠিকই পড়তেছে, এটা কারো ব্যক্তিগত তরিকা না, এটা আমার নবীর তরিকা, সাহাবিদের তরিকা, কথা কন না কেন, ঠিক কিনা? এ আমার দিকে তো কেন একটু হিসাব কষে দিয়ে আজকে দলিল ভরে নেন, প্রত্যেক ব্যক্তির মাহে রমজানে ১২ রাকাত করে তারাবি যদি চলে যায়, তো ৩০ রমজানে কত রাকাত তারাবি গেল? ৩৬০ রাকাত। বাবা রে ৩৬০ রাকাত তারাবি কিয়ামত পর্যন্ত মাথা কুটলেও আর কোনোদিন পাবেন? ৩৬০-এর সেজদা হয় কয়টা? ৭২০টা সেজদা ওরা চুরি করে ফেলছে, শয়তানের নাসি আর কয় বাপ, তোদের মতো দুলাবাই থাকতে আমার আর চিন্তা নাই। কিরা ঠিক কষ্ট কে তোরা? ঠিক আছে, মুসলির পাওয়ার আছে, ৭২০টা সেজদা চুরি হয়ে গেল মাহে রমজানে আপনার,
কিয়ামত পর্যন্ত যদি আপনি কান্না করেন, এই সাতশো শেষ বিশটা সেজদা আর পাবেন না। আল্লাহর নবী মিম্বার মুবারকে কদম রাখছে, সুনান তিরমিজির হাদিস বিশুদ্ধ, নবীজি আমিন বলে ডাক দিলেন, দ্বিতীয়বার আমিন, তৃতীয়বারও আমিন। সাহাবীরা বলল, হুজুর তিনবার মিম্বারে কদম রাখলেন, তিনবার আমিন বললেন, হেকমত তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমি মিম্বারে কদম রাখছি। জিব্রাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি নবীজির নাম মোবারক শুনল কিন্তু দুরুদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি কবুল করে বললাম আমিন। তাহলে দুরুদের বরকত কি? আজকে দুরুদের বিরোধিতা যারা করে এই সব হলো শয়তানের দালাল। আমরা নবীজির নাম শুনে সোমা খাই, খান কিনা? এই মাসালা তো আমি লিখি নাই, হানাফি মাঝহাবের অন্যতম ফকিহ বিশ্ববিখ্যাত মুফতি আজম আল্লামা ইমাম শামি ফতোয়ে শামির কিতাবুস সালাতের বাবুল আজানের মধ্যে তিনি এই মাসালা লিখছেন। ইমাম শামির মতো বিশ্ববিখ্যাত ইমামরা, ইমাম ইসমাইল হক বিশ্ববিখ্যাত মুফাসসির, ইমাম শামসুদ্দিন সাখাভির মতো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, কোনরা এই মাসালার উপরে লিখে দিয়ে ফতোয়া দিয়ে গেছে। মোল্লা আলী কারি মক্কির মতো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ এবং জমানার মুজাদ্দিদ, তিনারা এই মাসালার উপরে ফতোয়া দিয়ে গেছে। অতএব ছোটখাটো সুনাপুটি মৌলবীর ফতোয়া মানার টাইম আমাদের না। এটা কোন আঙ্গুল? আচ্ছা, এই চোখে সুমা খেলে একটা রোগ সারে, চোখের বালা সারে, একসাথে করলে মারহাবা, কয়েকটা আমল করলে চোখের জ্যোতি বাড়ে। এক নম্বর কোরআন শরীফ দেখলে আসতে হইল কেন? এক নম্বর কোরআনের দিকে যদি মায়ার নজরে তাকান চোখের জ্যোতি বাড়বে, দুই নম্বর সবুজের দিকে যদি তাকান তো চোখের জ্যোতি বাড়বে, তিন নম্বর মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকান চোখের জ্যোতি বাড়বে, চার নম্বর নবীজির নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুমুখে চোখের মধ্যে লাগাইলে চোখের জ্যোতি বাড়ে। ওরা যদি কয়ে দাও ডাক্তারের কাছে যাও কে, তাহলে ওদেরকে জিজ্ঞেস করার দরকার, এই নবীজির নাম শুনে চোখের জ্যোতি বাড়ে? যদি না বাড়ে, তোমরা যদি যুক্তি দিয়ে যাও যে ডাক্তারের কাছে যাওয়া লাগে কা, চোখের ওষুধ খাওয়া লাগে কা, তাদেরকে বলবো তাহলে আল্লাহর শক্তি থাকার পরেও ইসরায়েল ফিলিস্তিনির মুসলমানদেরকে মারে কে? কি কথা কর না কে? সব ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহর এত ক্ষমতা তো ফিলিস্তিনের মুসলমান এত মরতেছে কে? শয়তানি যুক্তি দিয়ে কোনোদিনও রসুলের দুরুদ থেকে আমরা জুদা করতে পারবে না, কথা কন না কেন? এগুলো হলো শয়তানি যুক্তি। ওই কিছু নজদের আগে যুক্তি দিত, ইরাকে এত বোমা মারতেছে, হুজুর গাউসে পাকের যদি এত ক্ষমতাই থাকে তো এত বোমা বুশ ইরাকে কেমনে ফেলাইল? উরে শয়তান কোথা কার যুক্তি একটা দিছে, মানে ওরা বুঝাইতে চায় যে বুসে বোমা ফেলাবে আর হুজুর গাউসে পাক ওই বোমা ঠেকাবে, বুঝতে পারছেন? তার মানে অর্থ হলো ওরা আল্লাহর অলিদেরকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বানাই দিতে চায়। অলিরা কি আল্লাহর প্রতিদ্বন্দ্বী না আল্লাহর বন্ধু? তকদিরের ফয়সালা কি আমাদের না আল্লাহ? এগুলি করলে, ইবাদত করলে আল্লাহ তকদিরকে বুলন্দ করে। এ শুনেন, মানুষ দান করে না, দানের একটা ফজিলত হলো যারা দান করে তাদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, রোগ শোক থেকে বাঁচায়, তার রিজিকে বুলন্দি দেয়। অনেক মানুষ দান করে কিন্তু অ্যাক্সিডেন্ট করে, এখন কি করবো? তাহলে আল্লাহ রসুলের কথা মিথ্যা? ওরা তো বোঝাবার সাইডে আজাই যুক্তি আর কি। শয়তান কত কোয়ালিটির আছে তার হিসাব নাই, অনেক কোয়ালিটির শয়তান দেশে।
তো শয়তান যত কোয়ালিটির হোক, আমরা এই শয়তান যত কোয়ালিটির হোক, আমরা শয়তানের যুক্তিতে হার মানব না, কথা কন না কেন, ঠিক কি না? তাহলে নবীর দুরুদ চলবে? চলবে? হ্যাঁ, আওয়াজ হচ্ছে না, জোরে বলেন চলবে? শুনি আজান মুসলমান, এই দুরুদের মশালাগুলি চুমু খাওয়ার মশালা আমরা দেখি না, এই বিশ্ববিখ্যাত ইমামরা দিয়ে গেছেন। বাবাজি আসেন, আপনাদেরকে আজকে বুঝাই দিয়ে যাই। তাহলে মাহে রমজান থেকে নেকি চলে গেল কত? আল্লাহ নবী এরপরে দ্বিতীয় মেম্বারে কদম রাখলেন, জিব্রাইল বললেন আমিন, নবীজি বললেন আমিন, জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত কিনে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক, যে বাবা মা পাইছে কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক। ও নবীর উম্মতেরা, কসুয়ার মেঘডাইরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন, তিন নম্বরে নবীজি বলেন উম্মতেরা রে শোনো, আল্লাহর নবীর আল্লাহর জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানের হক আদায় করে নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের নিজের গুনাহগুলি মাফ করাই নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক। এবার আপনারা বলেন তারাবির নামাজ হযরত ওমর পড়লেন 20 রাকাত, উসমান পড়লেন 20 রাকাত, আলী পড়লেন 20 রাকাত, তালহা পড়লেন 20 রাকাত, জুবাইর পড়লেন 20 রাকাত, আব্দুর রহমান ইবনে আউফ পড়লেন 20 রাকাত, এরপরে আপনার হযরত সাইয়্যিদ ইবনে জুবাইর পড়লেন 20 রাকাত, সাদ বিন আবি ওয়াক্কাস পড়লেন 20 রাকাত, আম্মা জান আয়েশা পড়লেন 20 রাকাত, হযরত আবু সাঈদ খুদরি পড়লেন 20 রাকাত, আবু হুরায়রা পড়লেন 20 রাকাত, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পড়লেন 20 রাকাত, ফাতেমা পড়লেন 20 রাকাত। আল্লাহর নবীর বাগানের যত সাহাবী রাসূল কারীমের ইন্তেকাল হযরত ওমরের জমানায় যত সাহাবী পেয়েছে সব সাহাবী তারাবি বললেন 20 রাকাত। আজকে ওরা কারা? সব সাহাবীর বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আমার মাহে রমজানের তারাবি যারা চুরি করে ফেলল ওরাই হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সূরা। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি জিন্দা থাকতেন তাহলে কি বাটাম চালান হইতো? কিন্তু আমি ওমর 20 টাকা তারাবি নবীর তরিকায় পড়াইছি আর তুমি আইয়া ফতোয়া দিয়ে 8 টাকা বানাইছ? সামরা পিঠে একটু থাকতো না, জুতা দিয়ে বাইরে ইয়া মুসলিম মিল্লাতের সীমানা থেকে বের করে দিতেন পুলাঙ্গারদেরকে, কথা কর। ধর্ম নিয়ে ফাজলিমি করে একটা সীমা থাকা উচিত। আল্লাহ রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদি, ইসলামের তিন খলিফা মসজিদে নববীও হারাম শরীফে 20 টাকা তারাবি চালু করে দিয়ে গেছে। আজকে তাহাজ্জুদের হাদিসের অপব্যাখ্যা করে ওরা 8 টাকা তারাবি বানাইয়া এই উম্মতের কোটি কোটি মুসলমানের নামাজ নষ্ট করে দিছে। কোটি কোটি মুসলমানের নামাজ নষ্ট করে দিয়েছে। হাজিরিন কেউ যদি তারাবি নামাজ ইচ্ছা করে না পড়ে সেটা একটা অপরাধ, কিন্তু কেউ যদি মনে করে তারাবি 20 টাকাতে নাই তাহলে আর একটা মারাত্মক অপরাধ। তাহলে সাহাবীরা মিথ্যাবাদী হবে, হযরত ওমরের জীবন মিথ্যা হবে, হযরত আলীর জীবন মিথ্যা হবে, হযরত উসমানের জীবন মিথ্যা হবে, হযরত সাহাবায়ে কেরামের জীবন মিথ্যা হবে। আর আপনারা মনে রাখবেন আকাশ পৃথিবী ভেঙে সুরমার হয়ে যাবে, আল্লাহর নবীর কোনো সাহাবী মিথ্যা হতে পারে না, কথা কন না কেন, ঠিক কিনা? সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে
এজিদেরই চেলা, দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ঘুমাইছে তাবারক দিয়ে দিব, তাহলে অ্যাডভোকেট সাহেব বলে দিই, আল্লাহ আকবার, তাহলে ফেরেশতাদের আপত্তি কি? আল্লাহ আকবার আলিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কালু তাজআলু ফীহা وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ وَلَئِن أعلم ما لا تعلمون. شاڑا খুব ভালো ছিল, আরাম তো দিলে দে, হ্যাঁ ঢেলে দিতেই হবে, না দিলে তো উপায় নাই। কালকে তিনটে করেছি সিলেটে, তার আগের দিন সাইডটে মেরেছি, আজকে একটা করে তারপরে এই যে ঝাড়তেছি, আজকে এটা ঝেড়ে আর একটা ঝেড়ে, তারপরে বাসায় যেয়ে ঘুমিয়ে কালকে জুমা পড়াই আরো তিনটে ঝাড়তে হবে। মারহাবা কইলেন না আপনারা? আমি হিসাব কিতাব করে দেখলাম যে খাই দুই বেলা কিন্তু শরীর টলে না কেন, পরে হিসাব করে দেখলাম যে আল্লাহর জিকিরের কারণে এটা ঠিক থাকে, অসম্ভব। সারাদিন রাত 24 ঘন্টায় আপনার 8 ঘন্টা ঘুমাইছেন, আমি 4 ঘন্টার উপরে ঘুমাইছি না জিকিরের কারণে। এই জন্য আগের ওলিরা সারা রাত জাগছে, ইমামুল আজম আবু হানিফা একটা না 40 বছর এসার যদি ফজরের নামাজ পড়ছে, আল্লাহ আকবার, কত বছর জোরে কর, শুধু ইমামুল আজম আবু হানিফা না, হুজুর গাউসে পাকু এসারুদের 40 বছর এসার নামাজ পড়ছে, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন, আখবারুল আখিয়ারের মধ্যে লিখছেন, খুব মনোযোগ দিয়ে। একজন ব্যক্তি এসারু যদি ফজরের নামাজ 40 বছর পড়ল, কি পরিমাণে তাকওয়া! আমার নবীর 4 জন সাহাবি থেকে তিনি হাদিস শুনলেন, 4 জন সাহাবির সহবত তিনি পেলেন, তিনি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখঈ, তিনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবি। আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম রহমাতুল্লিল আলামিন, আর রহমাতুল্লিল আলামিনের উস্তাদের নাম রব্বুল আলামিন, রব্বুল আলামিনের ছাত্র রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিনের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ, তিনার ছাত্র আমাদের মাযহাবের ইমাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওরে সূরার দল, তোরা 8টা কাব্যে এই যে তারাবি বানাইছো, তোমরা হলো অরিজিনাল সূরার গড়ে সূরা আন্তর্জাতিক বেদাতি, ওরাই হলো অরিজিনাল বেদাতি,
ওরা সাহাবীদের আইন চেঞ্জ করে ফেলছে, সাহাবীদের সুন্নত চেঞ্জ করেছে, নবীর সুন্নত চেঞ্জ করেছে, ওরা হল অরিজিনাল বেদাতি 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 কথা কর না কেন ঠিক করে। আমরা বেদাতি না ওরা, আমরা না হারা বেদাতি কি, আমরা না হারা নামাজ কি আমরা পরিবর্তন করছি না হারা, মসজিদে ভেজাল কি আমরা বদলছি না হারা, ওরাই ভেজাল বদলছি। বেদাত্যের গোষ্ঠী আমরা কই বেদাতি, উদর ফিনটি বুদর করে চুরি করছে একজন সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। খাপ মনোযোগ দিয়ে চলবে চলবে, চালাইতেই হবে। ফরিদি সাহেবের অস্তিত্ব 50 বছর আগে পৃথিবীর মধ্যে ছিল না, এখন অস্তিত্ব আছে, আগামী 50 বছর পরে আর থাকবে না। আপনারা যারা সামনে বসে আছেন, 100 বছর আগে কারো অস্তিত্ব দুনিয়াতে ছিল না, 100 বছর পরে কারো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। কেন মালিক দুনিয়াতে পাঠাইছে? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ এমন জাতি দুনিয়াতে পাঠাইবা যারা দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে, অশান্তি করবে, মারামারি কাটাকাটি মারামারি কাটাকাটি করবেন। এবার যান, পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, দুনিয়াতে দেখেন 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের জন্য কত সেনাবাহিনী। বাংলাদেশে রিজার্ভ টিজার্ভ দিয়ে প্রায় 10 লাখ হবে, ভারতে ওইরকম 30 লাখ হবে, চীনে প্রায় 40 লাখ হবে, আমেরিকায় ওই সব দিয়ে 40 লাখ হবে, ওই আপনার উত্তর কোরিয়াতে প্রায় 30 লাখ হবে, রাশিয়াতে 20 লাখ হবে, এইরকম সারা পৃথিবীর সেনাবাহিনী যদি আপনি গুনে দেখেন, তাহলে 800 কোটি মানুষের জন্য সেনাবাহিনীর সংখ্যা মিনিমাম হলেও 2-5 কোটি আছে, পুলিশের সংখ্যা আরও 2-5 কোটি আছে, নিরাপত্তাজনিত গোয়েন্দা বিভাগ 2-5 কোটি আছে, তাহলে 15 কোটি মানুষ কলি শুধু মানুষের নিরাপত্তার জন্য। কিন্তু এত কুত্তা কোনো পুলিশ নাই, কথা বুঝেন নাই মনে হয়? দুনিয়াতে এত কুত্তা, কুত্তার কোনো পুলিশ নেই, ইয়া তো পাখি, পাখির কোনো পুলিশ নেই, ইয়া তো বিলাই, কোনো পুলিশ নেই, আইন নাই, আদালত নাই, অ্যাডভোকেট নাই, মানুষের ভিতরে অ্যাডভোকেট কালাম পাটোয়ারি, মানুষের ভিতরে অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি, আইনের মধ্যে বিপদে ঘপে ঘাপে পড়লে আপনারা চলে যান অ্যাডভোকেটদের কাছে, পড়ে গেছি ঝামেলার ভিতরে, কিন্তু এত কুত্তা তার জন্য কোনো পুলিশ লাগে না, এত পশু পাখি প্রাণী কোনো পুলিশ ডিভিশন লাগে না, সেনাবাহিনী লাগে না, কিন্তু একমাত্র মানব জাতির মধ্যে সেনাবাহিনী। কুত্তা কুত্তা জীবনে মারামারি করলো, কোনোদিন মারা রইল না, বিলাই বিলাই মারামারি করছে, কোনোদিন মারা রয় নাই। দেখবেন বিলাই যখন মারামারি করে হাতাহাতি করে 4G স্পিডে, ওগার হাত দেখা যায় না, কিন্তু রক্ত বেরোয় না। এই কি কথা কর না কেন? বিলাই বিলাই মারামারি করলো, একটু রক্ত বেরোলো না, মানুষে মানুষে মারামারি করার সাথে আগে নাক পেশে বাস রক্ত ভেদ 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 করে বেরিয়ে গেছে, এই শুনে গেলো খুনাখুনি পিটাপিটি মারামারি, বাস শেষ, মার্ডার, অ্যাটেম্প্ট টু মার্ডার, পরে পুলিশ টুলিশ এই সেই নানান ঘোড়ার ডিম আগর ডিম বাগর ডিম মানুষ। এই জন্য ফেরেশতারা কইল, আল্লাহ ওয়াসফিকুদ দিমা, ওরা রক্তপাত করবে, মারামারি করবে, কথা তো সত্য। কিন্তু তারপরও আল্লাহ ফেরেশতার আবার বলতেছে, ওয়ানাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, মালিক রে ইবাদত যদি দরকার হয় তাহলে আমরা ফেরেশতারা করতেছি, ওয়ানাহনু আমরাই তো নুসাববিহু তোমার তসবিহ করতেছি, বিহামদিকা তোমার হাম করি, আর মুকাদ্দিসুলাক তোমার পবিত্রতা বর্ণনা আমরা করি। ওগো মালিক, এই মানব জাতি খলিফা দুনিয়াতে আবার দরকার কি? আল্লাহ এক জবাব দিয়ে লা জবাব করে দিলেন, কালা কালা ইন্নি আলামু মা লা তালামু,
আমি যা জানি তোমরা তা জানো না। এর অর্থ হলো এই মানব জাতির ভিতরে আল্লাহ তার হাবিব বন্ধু নূরে মুহাম্মাদিরে মানব জাতির ভিতরে পাঠাবে, ফেরেশতারা জানে না। চিৎকার মেরে জোরে কন্না মারহাবা। ও নজদি রসুলের শান বুঝবে কি ছাতা? হ্যাঁ, ও বুঝবে কি? হ্যাঁ, তো খালি সারা জীবন দেখছি রসুল পেশাব করছে, আমরাও পেশাব করি। নবী খাইছে, আমরা খাই। নবী বাথরুম করছে, আমরা করি। নবী বাজার করছে, আমরা করি। নবী ঘুমাইছে, আমরা ঘুমাই। নবী বাজার সাদে করছে, আমরা করি। নবী বিয়ে শাদী করছে, আমরা করি। বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা করি। তো রসুলও যেতা, আমরাও তেতা। উরে শয়তানে হাসে, কে উরে সাসা, তোর মতো দুলাবাই থাকতে আর দুনিয়াত কারো দরকার নাই। কথা কন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমাদেরকে বুঝার দরকার, কঠিন জায়গা, অনেক বড় জটিল জায়গা উপস্থিতি। আল্লাহ কোন দিন আমরা বুঝবো আমরা জানি না। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিয়া শুনিয়া যাবেন, এই মানব জাতির ভিতরে আল্লাহ তার নবীরে পাঠাবে। পাঠানোর জন্য আল্লাহ মানব জাতির সাজাইল। এখন অনেকেই ব্যাখ্যা করতেছে নবী মানুষ হয়েছে বিদায় নবীর দাম বাড়ছে, কারণ মাটির তৈরি আদম রে ফেরেশতা দিয়ে আল্লাহ সেজদা দিবাইছে, এই সেজদা দেওয়ার কারণে মানুষের দাম বাড়ছে। অতএব নবী মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। ওরা বুঝাইতে চায় নবী মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। আচ্ছা, আপনারা কথা বুঝে যাবেন। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মানব জাতির দাম বাড়ছে, মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, ঠিক কিনা? নবীর কারণে আমাদের দাম বাড়ছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই। ভুল সিদ্ধান্ত, বলদ বুঝাবেন কেন? এই যে রজব মাস চলতেছে, আল্লাহ রসুলকে আল্লাহ আসমানে নিছেন, কোন জায়গা? আসমান কি আমরা শ্বশুর বাড়ির কাছে? বাপরে বাপ, দুনিয়ার থেকে 500 বছরের রাস্তা প্রথম আসমান। তো এই 500 বছর দুনিয়ার 500 বছর না, আখেরাতের 500 বছর, ওই জগতের 500 বছর, দুনিয়ার 50,000 বছর আর ওই জগতের একদিন। সেই দিনের 500 বছর দূরত্ব, প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। সপ্তম আসমান পাড়ি দিলেন সিদরাতুল মুনতাহা, গেলেন জিব্রাইল পাশে, শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা অবস্থার মধ্যে লিখতেছেন, আগার এক সরে ময়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসো যাদে পরম, আগার এক সরে ময়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসো যাদে পরম। শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে লিখতেছেন, দুনিয়ার মানুষ জিব্রাইল ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা শেষ, আর আগানোর সুযোগ নাই গো নবীজি, সামনের দিকে যদি বাড়াই আমি ধ্বংস হয়ে যাব, পুড়ে সরকার হয়ে যাব। নবীজি বলতেছেন, আমার আল্লাহ নিলেন, এ আমার দিকে তাকান। নিতে 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 লা মাকান, যেই স্থানের কোনো নির্দিষ্টতা নাই, সীমানা নাই, দূরত্ব নাই। আপনি যদি ঢাকা যান, মাইলেজ আছে কত দূর ঢাকা তার এক নির্দিষ্টতা আছে। আপনি পৃথিবীর প্রান্তে গেলেও একটা নির্দিষ্টতা আছে। মহাসাগরও যদি ঘুরেন তার একটা নির্দিষ্টতা আছে। আল্লাহ নবী বললেন, আমার মালিক আমারে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। সহিহ বুখারীতে নবীজি বলতেছেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ এত উপরে নিলেন, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। এর অর্থ হলো আমার নবীর সম্মানের সীমানা আমরা কেউ বলতেই পারবো না। কথা কন না কেন? ঠিক কিনা?
উপরে নিলেন, কত উপরে নিলেন, এত দূরে নিয়ে নিলেন আল্লাহ, যার সীমানা বলার কোন সুযোগ আমাদের নাই। আল্লাহু আকবার। সেই জন্য সাহাবীরা, সেই জন্য সাহাবীরা ওই নবী পাওয়ার জন্য পাগল পাড়া থাকতেন। সাহাবীরা নবী ছাড়া কিছু বুঝতেন না। সাহাবীদের চরিত্র ছিল নবী 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 নবী, আল্লাহ নবীর জন্য সাহাবীরা সব দেওয়ানা ছিলেন। এমন কোন সাহাবি নাই রে রসুলকে খুশি না করতেন, কারণ সাহাবীরা কালেমা পড়ছে নবী দেখে, সাহাবীরা ইমান আনছে নবী দেখে। ওই মেরাজ থেকে নবী ঘুরে আসলেন, তখনও অজুর পানি ঘুঙ্গুর তুঙ্গরা ছিল, তখনও বিছানা গরম ছিল। আল্লাহর নবী কথা বলার পরে আবু জাহেল উতবা সাহেব মুগির আবুল হাম কাট্টা কাট্টা কাফেররা কয়, দেখছনি মোহাম্মদ পাগল হয়ে গেছে। আবু জাহেল দৌড়াই গেল আবু বকর রে, তুমি তো তোমার সঙ্গীর কথা শুধু বিনা বাক্যে মেনে নাও, আজকে শুনছো তোমার সঙ্গী মোহাম্মদ কি বলতেছে আমার ভাতিজা। বলে কি বলেন আবু জাহেল? বলতেছে তিনি বলে এক রাত্রিবেলা বাইতুল্লাহ হয়ে বাইতুল আকসা হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়া জান্নাত আর জাহান্নাম দেখে বলে তখনও দুনিয়াতে আসে, তখনও বলে অজুর পানি গড়ায়, বিছানা বলে তখনও গরম। হযরত আবু বকর ডাক দে বলেন আবু জাহেল নবী কি কথা বলছে? বলে হ্যাঁ। আবু বকর ডাক দে বলেন আবু জাহেল তাহলে সত্যই বলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ কালকে রাত্রে বলে আপনার মেরাজ হয়েছে, প্রথম আসমান হয়ে সিদ্দাতুল মুনতাহা দিয়ে উফুকিল আলা দিয়ে সর্বোচ্চ দিগন্তে দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলিয়া আপনি বলে জান্নাত জাহান্নাম দেখিয়া দুনিয়ার মধ্যে চলে আসছেন, হুজুর মেরাজ বলে হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, হযরত হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেবের আগমন, ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেবের আগমন, মারহাবা মারহাবা। একটু ভালো করে খাওয়াই নিন, আমি তো খাইনি, দিয়ে শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে, আমি টাইম পাইছি না, আজকে আর সময় নেই খাওয়ার, একবারে লাস্টের ডে যে খাইতে সুযোগ নেই, আমি শুধু যা ভিতরে একটু অজু করছি আর চা খাইছি। এত উপরে আল্লাহ তার রসুলকে সম্মান দিলেন যে তার সীমানা বলার মতো সুযোগ আমাদের। প্রত্যেকজন সাহাবী নবীকে কলিজা দিয়ে ভালোবাসতেন। শোনেন, ভালোবাসার কোনো দলিল হয় না, ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না, দলিল দিয়া কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হৃদয় থেকে আসে। কথা কথা ভালোবাসা হৃদয় থেকে আসে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না।
আল্লাহুম্মা সাল্লি আলা জানাবার। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ নবীজি কালেমার দাওয়াত দিলেন, এই কালেমার দাওয়াত যখন আসলো সাহাবিরা কালেমা যারা পড়ল, কত সাহাবির পিঠের চামড়াগুলি চলে গেল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন একজন দাসী, দাসী হলে কি হবে, কালেমার দাওয়াত কবুল করলেন, ইমানওয়ালা হয়ে গেলেন, ইমানের দৌলত নিয়ে আসলেন। আহা, ইমানের দৌলত আনার পরে আবু জাহেলের লোকেরা তাকে ধরে নিয়ে গেল, হাত পা গুলি বেঁধে আবু জাহেল গুপ্তাঙ্গের ভিতরে বর্ষা মেরে মেরে নির্মমভাবে তাকে হত্যা করলো, শহীদ করে দিল হযরত সুমাইয়াকে। হযরত সুমাইয়া জীবন দিয়ে দিলেন কিন্তু ঈমান দেন নাই, ঈমান দেন নাই, চিৎকার করে জোরে বলেন না মারহাবা। একসুয়ার মেগডাইলের মুসলমান বহু দূর মাইকের আওয়াজ যায়, আপনারা কথাগুলি শুনে যাবেন। রসুলকে ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না, নবীকে ভালোবাসার জন্য এই আপনার কি বলে সার্টিফিকেটের দরকার হয় না, আল্লাহ নবীকে ভালোবাসার জন্য অর্থবিত্র সুন্দর চেহারার প্রয়োজন হয় না, অনেক লম্বা চওড়া হইলে নবীকে ভালোবাসা যায় না, আবার অনেক বেঠে কাটো হলেও রসুলকে মহাব্বত করার সুযোগ নাই। যার অন্তর নবীর জন্য দিওয়ানা, ওই লোকটাই আল্লাহর নবীর দরবারে তার কদমে জায়গা হয়ে যাবে। কথা কোন ঠিক কি না, রসুলের কদম মোবারকে তার জায়গা হয়ে যাবে। আর যদি এই বিরাট বড় পয়সাওয়ালা হলে রসুল পাওয়া যায় না। তার একটা বাস্তবতা হলো, সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাজাইল ওয়া সালকারনি, এই বাবের ভিতরে একটা হাদিস কারিমা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। আল্লাহর নবী একদিন ওমরকে বলতেছিলেন, ওমর রে, যদি কোনো দিন তুমি ওয়া সালকারনির সাক্ষাৎ পাও তো তার কাছ থেকে তুমি গুনাহের মাগফিরাত চেয়ে নিও, দোয়া চেয়ে নিও, আল্লাহর কাছে তোমার মাগফিরাতের জন্য দরখাস্ত নিয়ে নিও, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহ তার দোয়াকে কবুল করতে দেরি করবে না বলে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ওয়াসাল কানির এত মূল্য দাম কেন হলো, কি কারণে, কোন জন্য তার এত মর্যাদা হলো? তার একটা আমল ছিল, অল টাইম আল্লাহর ভয়ে তার চোখের পানি পড়ত এবং নামাজে তিনি অধিক ক্রন্দন করতেন, সেজদাতে তিনি কাঁদতেন। আরেকটা কাজ ছিল হুব্বে রসুল, রসুলের মহাব্বত দিয়ে তার দিল সবসময় উজালা ছিল, দিল ভরা ছিল, দিল সবসময় জিন্দা করে রাখতেন উপস্থিতি খুব মনোযোগ দিয়ে। ওয়াসাল কান্নির এই আদত ছিল। আরেকটা হযরত ওয়াসাল কান্নির গুণ ছিল, এই গুণটা হলো তিনি তিনার মায়ের অত্যধিক পরিমাণে সেবা করতেন, খেদমত করতেন, এত পরিমাণে মার সেবা তিনি করতেন, তিনি যেখানে যাইতেন মারে কাঁধে করে নিয়ে যাইতেন, যেখানে ঘুমাইতেন মারে নিয়ে ঘুমাইতেন, গোসল করাইতেন, রান্না বান্না করিয়া মার মুখের মধ্যে খাবার খাওয়াই দিতেন। আহা, আরেকটু জোরে হবে, সুবহানাল্লাহ। আল্লাহ তার এই কারণে মর্যাদাকে বুলন্দ করছে। তার জীবনীর মধ্যে আসছে আল্লামা ইমাম জৌজি, তিনি তিনার একটা কিতাবের ভিতরে তার জীবনীর বিশদ একটা আলোচনা তুলে ধরছেন। হযরত ওমর তারে 10 বছর ধরে তালাশ করছে, কত বছর, 10 বছর খুঁজতেছে লোকটার কোথায় পাওয়া যায়। হযরত ওমর 10 বছর ধরে তারে তালাশ করলেন। হযরত ওমরের যেই দিন শেষ হজ, যেই বছর তিনি শহীদ হবেন, ওই বছরে তিনি হজ করতে গেলেন, তাওয়াফ করতেছিলেন হযরত ওমর। ঠিক এমন সময়
তাওয়াব চলাকালীন হযরত ওমর হাজীদেরকে বলেন, হাজিরা আপনারা সমস্ত হাজিরা বসে পড়েন, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়ায় থাকেন। ইয়ামাম থেকে যে সমস্ত হাজিরা আসেন তারা দাঁড়ান, বাকিরা বসে থাকেন। সব হাজি বসে গেল, ইয়ামানের হাজিরা দাঁড়ানো আছেন। হযরত ওমর বললেন, ইয়ামানের মর্ণ কর্ণি যারা আছেন তারা দাঁড়ায় থাকেন, বাকিরা বসেন। একজন দাঁড়ায় রয়েছে, একজন। তো হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি কার্নি? বলে হ্যাঁ। আপনি তো কার্নি, আপনাদের ভিতরে ওয়াইস নামে কাউরে ছিলেন? কাহা, আমাদের ভিতরে এক ওয়াইস আছে, পাগল। কি একসাথে বলে আরো জোরে, হ্যাঁ বুঝে যাবে, পাগল বলতেছে, পাগল। তার হালত একটু বর্ণনা করেন তো। সে একজন পাগল, দুনিয়া বিরাগী, এই কোন রকম উর্দুম্বা সরা, সমাজে তার কোনো মূল্য নাই, সে মানুষের সাথে মিশে না, মানুষও তার সাথে মিশে না। আমরা দয়া করে তার একটা ঝুপড়ি ঘর বানাই দিছি, ওই ঘরের মধ্যে সারা দিন রাত বর আল্লাহর ইবাদত করে কাটায়। বলে খায় কি? তখন ওই লোকটা বলতেছে, সে মাঝে মধ্যে উর্দুম্বা সরায় দুই এক পয়সা রুজি করে, আর না হলে মাঝে মধ্যে ওই খেজুরের বিচি টুকায়। খেজুরের বিচি বাচ্চারা খেয়ে খেয়ে রাস্তাঘাট দিয়ে ফেলে দিত, এগুলি উনি গুছিয়ে গুছিয়ে টুকাই টুকাইয়া এক জায়গা করে বাজারে নিয়ে বিক্রি করতেন। দুই একটা খেজুর যাহা পাইতেন ইফতার করতেন, সেহরি করতেন। এটা হলো তার জীবন। আমাদের কোনো মূল্য তার কাছে, তার কোনো মূল্য আমাদের সমাজে নাই। হযরত ওমর চোখের পানি সেরিতে কাঁদতেছে, হাজিরা চিন্তা করো ওমর কাঁদে কেন? তখন বলতেছে, আমিরুল মুমিনিন, এই লোকটার কথা শুনে আপনি কাঁদেন কেন? হযরত ওমর বলতেছে, আল্লাহর বান্দা তুমি জানো না, এই লোকটাকে আমি 10 বছর ধরে তালাশ করতেছি, তার প্রশংসা আমি আমার রসুলের জবান থেকে শুনেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে কিছু মানুষ যারা সম্মানিত, আখেরাতে তারা হবে অপমানিত। দুনিয়ার কিছু মানুষ যারা লাঞ্ছিত, তারা আখেরাতে হবে সম্মানিত। মেধা দিয়া, জ্ঞান দিয়া, এলেম দিয়া, মুফতি দিয়ে, মহাদ্দিস দিয়া, বক্তা দিয়া, প্রিন্সিপাল দিয়ে, চ্যান্সেলার দিয়ে আল্লাহ যদি পাওয়া যাইতো, তাহলে বেলালে ফাইতো না, ওয়াসাল কান্নি ফাইতো না, খাপভাবে ফাইতো না, সুমাইয়া ফাইতো না, ইয়াসারে ফাইতো না, অধিক সাহাবীর নসিবে আল্লাহ যুক্ত না, রসুলও যুক্ত না, জুরাইবিবু ফাইতো না, হানজালাও ফাইতো না। আল্লাহ তার রসুলকে পাইতে হলে অবশ্যই আপনার দিলটাকে আল্লাহ এবং নবীর দিকে রুজু করে দিতে হবে। কথা ঠিক কি না? এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর বলতেছে, ও আল্লাহর বান্দা, ও আসল কান্নি কি হজে আসছে? বলে হ্যাঁ, আমির মিনিন হজে আসছে, তবে সে আরাফাতের মাঠে আছে। একটা গাছ আছে, ওই গাছের নিচে দেখবেন সে নামাজ পড়তেছে। হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দ্রুত গতিতে আরাফাতে যায়, দেখলেন একটা গাছের নিচে দিনহীন একজন মানুষ মোটা কম্বলের মতো ওই আপনার ফসমের তৈরি একটা জুব্বা গায়ে দেওয়া, এখানে তালি, এখানে শিরা, এখানে ফাড়া, এখানে সেলাই করা, সেখানে সেলাই করা, খুব দিনহীন একজন মানুষ, ও নামাজে তো আসে, তো আসে নামাজ পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে সালাম দিলেন, চুপচাপ বসলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওয়াসাল কান্নি সালামের জবাব দিয়ে বললেন, আপনারা কে বা কারা, কি জন্য আসছেন? হযরত ওমর পরিচয় দিয়ে বললেন, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আর আমার সাথে যিনি তিনি আলী কারামাল্লাহ আস। সাথে সাথে ওয়াসাল কান্নি গায়ের উনার যে একটা সিরা চাদর ছিল, চাদর তো চাদর, তো দামি চাদর না, তো সিরা চাদর, এখানে তালি, সেখানে পাড়া, এখানে সেলাই করা, এই চাদরখানা খুলে বিষয় দিয়ে বলতেছে, আহা, আপনারা রসুলুল্লাহ সাহাবি আলী কারামুল্লাহ খলিফাতুল মুসলিমিন, আমি কোথায় বসতে দেব? আমার এই চাদর বিষয় দিলাম, আপনারা বসেন,
আপনাদের মেহমানদারি করার মতো কোনো খেজুর কোনো পানীয় আমার কাছে কিচ্ছু নাই। হযরত ওমর কেঁদে ফেললেন, বলতেছে রসুলের কাছ থেকে আপনার প্রশংসা শুনছি, আপনি দয়া করে আমার মাগফিরাতের জন্য একটু দোয়া করে দেন। আর রসুল বলেছেন আপনার নবীর উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে। ওয়াসাল কান্নি বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি সবসময় আমার রসুলের উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকি। হযরত ওমর বললেন, হে আল্লাহর বান্দা, যদি একটু অনুমতি দেন আপনার জন্য মক্কার বাজার থেকে কিছু খেজুর আর কিছু পোশাক আপনাকে হাদিয়া দিতে চাই। হযরত ওয়াসাল কান্নি বললেন, কোনো প্রয়োজন আমার নাই, আমার এই জব্বাই যথেষ্ট, আর খাবার ওটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হবে। কি বুঝলি? হযরত ওমর অনুরোধ করলেন, যদি একটু সুযোগ দেন তাহলে আমি আপনার জন্য একটু খেদমত করতে পারি। হযরত ওয়াস আল কান্নি বলেন, কোনো প্রয়োজন নাই, আপনি খেলাফতের কাজে মনোযোগী হন। বিদায় দেয় নিয়ে চলে গেলেন, আর কোনোদিন দেখা হয়নি। এক আশ্চর্য জীবন, না একটা হাদিস বললো, না একটা কিতাব লেখলো, না একটা বয়ান করলো, না একটা আয়াত বললো, না একটা মাসালা শিখাইলো, কিন্তু যুগ যুগ ধরে এই উম্মতের ভিতরে তার প্রশংসা চলতেছে চলতেছে, মানুষ তার জিয়ারতে যাচ্ছে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, তারাই ছিলেন এই ব্যক্তি। কথা কম ঠিক না বেঠে? আহা, তাদের জীবনীগুলি শুনলে আপনার শরীরের পশমগুলি দাঁড়ায় যায়। কেমন জীবন ছিল তাদের, কত দিন কত বছর এইভাবে পার হয়েছে, কি খাবে আগামী দিন কিচ্ছু ছিল না। নবীর আরেকজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। সাহাবিরা বলে, হুজুর, আবু যর একটু দূরে দূরে থাকে, সাহাবিদের মেলের ভিতরে আসে না। প্রিয় নবী বললেন, আমার আবু যরকে ছেড়ে দাও, ও একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু বহু সাহাবি বহু মানুষ তার জানাজায় অংশগ্রহণ করবে। নবীর প্রতি সাহাবিদের একেন কি ছিল একটু বিশ খেয়াল করে। তা আবু যর গিফারি খুব নির্জনে চলে গেলেন মরুদ্যানে, মরুভূমির ভিতরে, তেনার স্ত্রীকে সাথে নিয়ে দুইজন। তো উনি অসুস্থ হয়ে পড়লেন, পড়ে গেলেন, তো স্ত্রী কাঁদতেছে। হযরত আবু যর দিকে বললেন, বিবি রে, কি জন্য তুমি কান্দো? বিবি ডাক দে বলে, স্বামী আমার কান্দি, এখন আপনি যদি মারা যান কে আপনার জানাজা পড়াবে? এই মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, কে আপনার কাফন দাফন পড়াবে? কাফন কেনার মতো তো কোনো পয়সা করি আমার কাছে নাই, আপনার একটা জুব্বা দিয়ে তো সারা জীবন কাটাইলেন, আর কে আপনার কবর দিবে? আমি একজন নারী, কি করে আপনার কবর দেব বলেন স্বামী? এই জন্য কান্দি। আবু যর ডাক দেখায়, বিবিরে কানবা না, আমার মাসুক নবীর জবান থেকে আমি শুনছি, নবী আমাকে বলেছেন আমি থাকবো একা মরবো একা, কিন্তু আমার জানাজায় বহু মানুষ আসবে, চিন্তা করিও না, বহু মানুষ না আসা পর্যন্ত আমার মৌত হবে না। কি ইয়াকিন ছিল তাদের কলিজার ভিতরে রসুলের প্রতি! আর আমরা খালি প্রশ্ন তুলি, আজারে প্রশ্ন দলিল তালাশ করি, দলিল কোন কিতাবে আছে? আরে রসুল বুঝার জন্য দলিল লাগে, যাকে আরশে মুআল্লার উপরে নিয়ে উফুকিল আলাতে আল্লাহ গল্প করলেন কোটি কোটি বছর, বিনা দলিলে বিনা বাক্যে তাকে নিয়ে গেলেন, মেয়ারাজের রাত্রিবেলা দিদার এলাহি দিলেন, সর্বোচ্চ লা মাকান এনে তাকে সম্মানিত করলেন, তার ইজ্জতের জন্য দলিল কিসের আবার? হ্যাঁ, আল্লাহর পরেই এক বাক্যে যার মর্যাদা, সমগ্র সৃষ্টির মাথার উপরে যার কদম, তিনি রহমাতুল্লিল।
এক বাক্যিত দলিল, আবার নতুন করে এই দলিল খুশাখুশি করার প্রয়োজন কি আছে? খুব মনোযোগ দেন। আবুজার গিফারি বলতেছে, বিবি রে তুমি একটু টিলার উপর উঠে দেখো তো কোনো কাফেলা আসে কিনা, যদি কাফেলা আসে তাহলে বুঝবো আমার সময় গনিয়ে গেছে, আমার মৃত্যুর যন্ত্রণা আসবে। আর যদি কোনো কাফেলা না আসে তাহলে বুঝবো এই যাত্রাও আমি আসি মরি নাই। হযরত আবুজার গিফারির বিবি দৌড়ে টিলার উপর উঠে দেখতেছে,